নমস্কার বন্ধুগণ আধুনিক ভারতের ইতিহাসে আমরা এই ভিডিওতে আলোচনা করব ধর্মীয় ও সামাজিক সংস্কার আন্দোলন সম্পর্কে অর্থাৎ এই সময় যে সমস্ত ধর্মীয় ও সামাজিক সংস্কার আন্দোলনগুলি হয়েছিল সেইগুলি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব রামমোহন রায় সম্পর্কে দেবেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে ডিরোজিও ও ইয়ং বেঙ্গল আন্দোলন সম্পর্কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেশবচন্দ্র সেন স্বামী বিবেকানন্দ আত্মারাম পাণ্ডুরঙ্গ এবং তার প্রার্থনা সমাজ সম্পর্কে দয়ানন্দ সরস্বতী সম্পর্কে এবং স্যার সৈয়দ আহমেদ সম্পর্কে ভিডিওটা আপনারা পুরো দেখবেন এবং ভিডিও থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় নোটস বানিয়ে নেবেন আমি এখানে যেগুলো লিখেছি কোন সময়ে এরা কি কি কাজ করেছেন অর্থাৎ কি প্রতিষ্ঠান তারা স্থাপন করেছেন কোন কোন সময় তারা কোনো আইন পাস করেছেন এইগুলোর ডেটগুলো লিখেছে শুধুমাত্র এর সম্পর্কে বিস্তারিতভাবে এখানে আমি লিখিনি কারণ এখানে লেখা সম্ভব নয় সেইগুলো আমি আস্তে আস্তে বলবো এবং সেখান থেকে আপনাদের প্রয়োজনীয় ব্যাপারগুলো আপনারা লিখে নেবেন ভিডিও শুরু করার আগে বলি আধুনিক ভারতের ইতিহাস প্রাচীন ভারতের ইতিহাস ভারতের ভূগোল এবং ভারতের অর্থনীতি সম্পর্কে আমার বানানো সমস্ত ভিডিও দেখতে এই চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন সেইখানে সমস্ত ভিডিও পরপর সাজানো রয়েছে সেই সমস্ত প্লে লিস্টগুলির লিঙ্ক আপনাদের খুঁজে পাওয়ার সুবিধার্থে উপরের প্লে লিস্টে দিয়ে রাখছি আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে দেবেন এর ফলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও ধর্মীয় ও সমাজ সংস্কার আন্দোলন এটা সম্পর্কে আগে আমাদের একটু ধারণা নিতে হবে ঠিক এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ভারতে শিক্ষার প্রসার সম্পর্কে সেই সময় আমি দেখিয়েছিলাম যে চিরাচরিত ভারতীয় শিক্ষা ব্যবস্থার সঙ্গে আধুনিক শিক্ষা ব্যবস্থার কি তফাত ছিল চিরাচরিত ভারতীয় শিক্ষা ব্যবস্থায় শুধুমাত্র ধর্মগ্রন্থ এবং ধর্ম সম্পর্কে পড়ানো হতো জ্ঞান বিজ্ঞান ইতিহাস ভূগোল এই সম্পর্কে কোনো রকম চর্চা করা হতো না এর ফলে এই সময় মানুষ ধীরে ধীরে বিভিন্ন চিরাচরিত প্রথা অন্ধ অন্ধবিশ্বাস কুসংস্কার প্রভৃতির মধ্যে ঢুকে পড়ে যেমন আমরা বহু বিবাহ, বাল্য বিবাহ বা সতীদাহ প্রথার মতো যে সমস্ত প্রথার কথা আমরা জানতে পারি এই সমস্ত প্রথাগুলো কিন্তু কোনোদিনই ভারতের কোনো ধর্মের সঙ্গেই যুক্ত ছিল না না হিন্দু ধর্মে এরকম কোনো হিন্দু ধর্মগ্রন্থে এরকম কিছু বলা আছে মুসলিমদের ধর্মগ্রন্থেও কোথাও কিন্তু কোনোরকম কুসংস্কারের কথা এরকম বলা নেই মানে যে সমস্ত কুসংস্কার এই সময় প্রচলিত ছিল হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মধ্যে সেগুলো কিন্তু কোনো ধর্মগ্রন্থে কোনো ধর্মে বলা ছিল না এই সমস্ত কুসংস্কার মানুষ ধীরে ধীরে নিতে থাকে কারণ বিভিন্ন ধর্মগ্রন্থ যেগুলো পড়ানো হচ্ছিল সেগুলোরও ভুল ব্যাখ্যা মানুষের কাছে পৌঁছে যেত তো এই সমস্ত কুসংস্কার থেকে মানুষের মুক্তির জন্য এই সময় বিভিন্ন আন্দোলন হতে শুরু করে এবং রামমোহন রায় ডিরোজিও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরাই এই সমস্ত আন্দোলনের মুখ ছিলেন এইভাবে প্রাচীন চিন্তাভাবনা এবং আধুনিক চিন্তাভাবনা এই দুটোর মধ্যে সংঘর্ষের ফলে জন্ম নেয় নবজাগরণ কিন্তু এই নবজাগরণ শুধুমাত্র কিছু শ্রেণীর মানুষের মধ্যেই তখন সীমাবদ্ধ ছিল যারা প্রাচীন শিক্ষা যে সমস্ত মানুষ আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েছেন কিছু ইংরেজি শিক্ষিত মানুষ এদের মধ্যেই এটা সীমাবদ্ধ ছিল তারা প্রাচীন রীতিনীতিকে ত্যাগ করতে পেরেছিল কিন্তু এই রীতিনীতিগুলো সাধারণ মানুষের মধ্যে তখনও প্রচলিত ছিল যতদিন না এই সমস্ত ব্যক্তিরা এই ধর্মীয় ও সমাজ সংস্কার আন্দোলন শুরু করেছিলেন এদের দ্বারাই সেই সমস্ত প্রাচীন যে রীতিনীতি যে কুসংস্কারগুলো সেগুলো ধীরে ধীরে ভারত থেকে বন্ধ হতে শুরু করে ভারতের নবজাগরণের ক্ষেত্রে প্রথম যার নাম বলা যায় তিনি হচ্ছেন রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় ছিলেন ভারতীয় নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়কে বলা হয় ভারতীয় নবজাগরণের অগ্রদূত এইখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বা প্রশ্ন আছে যে রামমোহন রায় কি রাজ রাজা উপাধি কে দিয়েছিলেন রামমোহন রায় কোনো জায়গার রাজা ছিলেন না কোনো জায়গাকার সম্রাট ছিলেন না তাও তাকে আমরা বলি রাজা রামমোহন রায় এইটা বহুবার বহু প্রশ্নে এটা এসছে যে রামমোহন রায়কে রাজা এই উপাধিটা কে দিয়েছিলেন রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন মোগল সম্রাট দ্বিতীয় আকবর দ্বিতীয় আকবর খুবই গুরুত্বপূর্ণ এটা একটা পয়েন্ট যে রামমোহন রায়ের উপাধি ছিল রাজা আর এই রাজা উপাধি দিয়েছিলেন দ্বিতীয় আকবর রামমোহন রায়কে আবার বলা হয় ভারতের প্রথম আধুনিক মানুষ ভারতের প্রথম আধুনিক মানুষ আর রবীন্দ্রনাথ ঠাকুর রামমোহন রায়কে একটা উপাধি দিয়েছিলেন যেটা হচ্ছে ভারত পথিক ভারত পথিক রামমোহন রায় জন্মগ্রহণ করেন সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে বা অনেকে বলেন সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে যাই হোক সতেরোশো বাহাত্তর বা সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে তিনি হুগলি জেলার রাধানগরে একজন রক্ষণশীল হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন রামমোহন রায়ের পরিবার খুবই রক্ষণশীল ছিল সেইখান থেকে রামমোহন রায়ের মতো একজন উদার চিন্তাভাবনার মানুষ এসেছিলেন তিনি খুবই বিদ্যান ব্যক্তি ছিলেন তিনি অল্প বয়সে আরবি ফরাসি সংস্কৃত সমস্ত ভাষা সমস্ত ভাষাতে জ্ঞান অর্জন করেন এবং সমস্ত ভাষায় যে সমস্ত ধর্মগ্রন্থ লিপিবদ্ধ রয়েছে সমস্ত কিছু তিনি পড়েন পরবর্তীকালে তিনি হিব্রু গ্রিক ফরাসি ইংরেজি প্রভৃতি ভাষার জ্ঞান লাভ করেন তিনি সমস্ত ধর্মগ্রন্থ পাঠ করেন সমস্ত ধর্মের যে ব্যক্তিরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেন এই সমস্ত কিছু করে তিনি একটা সিদ্ধান্তে পৌঁছন যে ভারতের যে ধর্মগুলি প্রচলিত রয়েছে তার মধ্যে সেগুলিকে গ্রাস করেছে কুসংস্কার তিনি কিন্তু কোনোদিনই ভারতের প্রাচ্য যে শিক্ষা ব্যবস্থা প্রাচ্য যে সমাজ বা ভারতের ধর্ম রীতি এই সবের বিরোধী ছিলেন না তিনি চেয়েছিলেন কি ভারতের যে চিরাচরিত ব্যাপারগুলো আছে সেইগুলোকে যেন আরও উন্নতি করা যায় এবং সে জন্য প্রয়োজন প্রাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা প্রাচ্য যে জ্ঞানটা রয়েছে সেটা খুবই সমৃদ্ধ তার সঙ্গে প্রয়োজন প্রাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা তিনি প্রাচ্য এবং পাশ্চাত্য সংস্কৃতির সমন্বয়ে নবভারত গঠনের আদর্শে বিশ্বাসী ছিলেন এই সময় বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করে তিনি যেটা বুঝতে পারেন যে সব ধর্মেই ঈশ্বর হচ্ছেন এক ঈশ্বরের বিভিন্ন রূপ নেই ঈশ্বর হচ্ছে এক এই জন্যই তিনি একেশ্বরবাদের সমর্থক হয়ে ওঠেন একেশ্বরবাদ বলতে একজনই ঈশ্বর ঈশ্বরের কোনো আলাদা রূপ নেই তিনি বিভিন্ন হিন্দু শাস্ত্র থেকে কথা তিনি বিভিন্ন হিন্দু শাস্ত্রের কথা তুলে নিয়ে প্রমাণ করার চেষ্টা করেন যে পৌত্তলিকতা পুরোহিততন্ত্র এই সমস্ত যেগুলো আছে প্রচুর আচার অনুষ্ঠান যেগুলো রয়েছে হিন্দু ধর্মে সেগুলো হিন্দু ধর্মের মূল কথা নয় এগুলো কোনোদিনই কোনো ধর্মগ্রন্থে লেখা নেই আঠেরোশো নয় খ্রিস্টাব্দে তিনি একটি গ্রন্থ রচনা করেন যার নাম একেশ্বরবাদীদের প্রতি এই গ্রন্থের মাধ্যমে তিনি একেশ্বরবাদের প্রচার করেন এছাড়াও একেশ্বরবাদ প্রচারের জন্য তিনি কলকাতায় স্থাপন করেন আত্মীয় সভা আঠেরোশো চোদ্দ পনেরো খ্রিস্টাব্দে আঠেরোশো চোদ্দ বা পনেরো খ্রিস্টাব্দে আত্মীয় সভা তিনি চা প্রতিষ্ঠা করেন আত্মীয় সভাতে বিভিন্ন ধর্ম সম্পর্কে আলোচনা করা হতো এবং এই একেশ্বর বাদ সম্পর্কেও আলোচনা করা হতো একেশ্বর বাদ প্রচারের জন্য তিনি আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম সভা আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন ব্রাহ্মসভা এবং পরবর্তীকালে এই ব্রাহ্মসভা হয়ে যায় ব্রাহ্ম সমাজ আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে এই যে ব্রাহ্মসভা বা ব্রাহ্ম সমাজ যেটা পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ হয় এই যে প্রতিষ্ঠানটা এটা কিন্তু কোনো শুধুমাত্র হিন্দু ধর্মের লোক যোগদান করতে পারবে তার জন্য নয় এই প্রতিষ্ঠানটাতে যে কোনো ধরনের যে কোনো ধর্মের মানুষ যোগদান করতে পারত একেশ্বরবাদ ছাড়াও তিনি সমাজের বিভিন্ন কুসংস্কারগুলো দূর করার জন্য কাজ করতে শুরু করেন যেমন বাল্যবিবাহ বহুবিবাহ কন্যাপন কৌলিন্য প্রথা জাতিভেদ অস্পৃশ্যতা গঙ্গাসাগরে সন্তান নিক্ষেপ এই সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে তিনি লেখালেখি করতে শুরু করেন বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করতে শুরু করেন তিনি সব থেকে যেটার উপরে জোর দেন সেটা হচ্ছে সতীদাহ প্রথা এই এই সময় প্রচলিত ছিল সতীদাহ প্রথা সতীদাহ প্রথার মতো কুপ্রথার বিরুদ্ধে তিনি বিশেষ ভূমিকা পালন করেন এবং তারই আন্দোলনের ফলে আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিবারণ করা হয় অর্থাৎ সতীদাহ প্রথা বাতিল করা হয় এই সতীদাহ প্রথা বাতিল যিনি করেন তিনি সেই ইংরেজ বড় নাম উইলিয়াম বেন্টিং তাহলে উইলিয়াম বেন্টিং এই সতীদাহ প্রথা বাতিল ঘোষণা করেন আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে এবং সতীদাহ প্রথা বাতিল করার পিছনে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন রামমোহন রায় তিনি শিক্ষা বিস্তারেও অনেক কাজ করে গেছেন শিক্ষা বিস্তার সম্পর্কে আমরা আগের ভিডিওতে দেখেছি তিনি বাংলা হিন্দি ফরাসি এবং ইংরাজি ভাষাতে অনেক সংবাদপত্র প্রকাশ করেন সংবাদপত্রের যে তিনি যে সংবাদপত্রগুলি প্রকাশ করেন সেগুলি সম্পর্কে আমরা সংবাদপত্রের ভিডিওতেও দেখে নিয়েছি এরপরে আমরা আলোচনা করব দেবেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে রামমোহন রায় মারা যান আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে এবং এরপর থেকে ব্রাহ্ম সমাজ কিছুটা স্থিমিত হয়ে পড়ে কিন্তু ব্রাহ্ম সমাজকে আবার পুনরুজ্জীবিত করেন দেবেন্দ্রনাথ ঠাকুর ছাড়াও ব্রাহ্ম সমাজকে পুনরুজ্জীবিত করা ছাড়াও দেবেন্দ্রনাথ ঠাকুর বেশ কিছু সভা প্র দেবেন্দ্রনাথ ঠাকুর কিছু সভা প্রবর্তন করেন যার গুরুত্বপূর্ণ হচ্ছে আঠেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত তত্ত্ববোধিনী সভা তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে আঠেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর প্রকাশ করেন তত্ত্ববোধিনী পত্রিকা একটি সংবাদপত্র তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয় আঠেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুরের সময় থেকে ব্রাহ্ম সমাজ বাল্যবিবাহ ও বহুবিবাহ নিবারণ করার জন্য কাজ করতে শুরু করে এছাড়াও বিধবা বিবাহ প্রচলনের জন্য কাজ করতে শুরু করে এরপরে আমরা দেখব ডিরোজিও এবং তার নব্য বা ইয়ং বেঙ্গল আন্দোলন সম্পর্কে ডিরোজিওর পুরো নাম ছিল হেনরি লুই ভিভিয়ান, ডিরোজিও হেনরি লুই ডিরোজিও তিনি হিন্দু কলেজের একজন অধ্যক্ষ ছিলেন এবং খুবই অল্প বয়স ছিল তার মাত্র তেইশ বছর বয়সে তিনি শিক্ষকতা করতেন হিন্দু কলেজে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে তিনি হিন্দু কলেজের অধ্যাপক রূপে নিযুক্ত হন এবং অল্প দিনের মধ্যেই তিনি ছাত্রদের মধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন রাজা রামমোহন রায় যে নবজাগরণের সূচনা করেন ডিরোজিও সেটাকেই আরও এগিয়ে নিয়ে যান তার অনুগামীরা নব্যবঙ্গ গ্রুপ বা ইয়ং বেঙ্গল গ্রুপ নামে পরিচিত ছিল আঠেরোশো সাতাশ খ্রিস্টাব্দে ডিরোজিও ধর্মতলায় একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন একাডেমিক অ্যাসোসিয়েশন ছিল একটি বিতর্ক সভা অর্থাৎ এখানে সমাজের বিভিন্ন জিনিস নিয়ে বিতর্কের আয়োজন করা হতো তার যে অনুগামীরা ছিল অর্থাৎ ইয়ং বেঙ্গল যারা নামে পরিচিত তারা এখানে অর্থনৈতিক সামাজিক রাষ্ট্রীয় ধর্মীয় কুসংস্কার প্রভৃতি ব্যাপারে স্বাধীন মতামত প্রকাশ করত এই ইয়ং বেঙ্গল গ্রুপের মূল লক্ষ্য ছিল জাতিবেদ প্রথা অস্পৃশ্যতা প্রতিমা পুজো সতীদাহ প্রথা প্রভৃতি এগুলোকে তারা আক্রমণ করত আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে ডিরোজিও এবং তার অনুগামীরা প্রকাশ করেন পার্থেনান পত্রিকা পার্থেনান পত্রিকায় স্ত্রী শিক্ষা নারী স্বাধীনতা প্রভৃতি সম্পর্কে কথা বলা হয় এছাড়াও ডিরোজিওর নেতৃত্বে আরও একটি পত্রিকা প্রকাশ করা হয় যার নাম ক্যালিডোস্কোপ এই ক্যালিডোস্কোপ এই পত্রিকাটাও ডিরোজিও এবং তার অনুগামীরা প্রকাশ করেছিল আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে ডিরোজিও মৃত্যুবরণ করে আর মৃত্যুর পরেও ইয়ং বেঙ্গল গ্রুপ বিভিন্ন সমাজ সংস্কারের জন্য আন্দোলন করে গেছেন এই ইয়ং বেঙ্গল গ্রুপের গুরুত্বপূর্ণ কিছু সদস্যদের নাম হচ্ছে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় রামগোপাল ঘোষ প্যারিচাঁদ মিত্র রামতনুর লাহেরি প্রমুখ এরপর আমরা দেখব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু একজন সাধারণ সংস্কৃত পণ্ডিত অর্থাৎ সংস্কৃত ভাষায় তিনি পণ্ডিত ছিলেন কিন্তু তার মধ্যেও ছিল একটা আধুনিক সমাজ প্রবর্তন করার ইচ্ছা আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে বীরসিংহ গ্রামে তিনি জন্মগ্রহণ করেন মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে তিনি অতি দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন প্রথম দিকে তিনি ছিলেন সংস্কৃত পণ্ডিত অর্থাৎ সংস্কৃতিতে তিনি বিদ্যা অর্থাৎ সংস্কৃত ভাষায় তিনি বিদ্যাচর্চা করেছিলেন পরবর্তীকালে তিনি নিজের ইচ্ছায় ইংরাজি ভাষা আয়ত্ত করেন এবং তার মধ্যে প্রাচ্য এবং পাশ্চাত্য সংস্কৃতির সমন্বয় করার একটা ইচ্ছা ছিল রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলেছিলেন পুরুষ সিংহ। রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলেছিলেন পুরুষ সিংহ বিদ্যাসাগর মহাশয় এটা উপলব্ধি করেছিলেন যে শিখে শিক্ষাই অন্ধকার দূর করে মানুষকে প্রকৃত মনুষ্যত্বে পৌঁছে দিতে পারে এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই সময় স্ত্রী শিক্ষার বিষয়ে বিশেষ জোর দেন তিনি বাংলার বিভিন্ন স্থানে প্রায় পঁয়ত্রিশটি বালিকা বিদ্যালয় এবং কুড়িটি আদর্শ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন পূর্বে কেবলমাত্র ব্রাহ্মণ এবং বৈদ্য সন্তানরাই সংস্কৃত কলেজে অধ্যয়ন করতে পারত কিন্তু যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন তখন তিনি সমস্ত জাতির জন্য সংস্কৃত কলেজের দ্বার উন্মুক্ত করে দেন তিনি শিক্ষা বিস্তারের জন্য বর্ণ পরিচয় কথামালা বোধোদ্বয় প্রভৃতি গ্রন্থ রচনা করেন বর্ণ পরিচয় কথামালা বোধোদ্বয় এই সমস্ত গ্রন্থ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আধুনিক বাংলা ভাষার পথ প্রদর্শক বলা হয় এবং রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী বলেছেন বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী বিদ্যাসাগর মহাশয় নিজের উদ্যোগে অনেক স্কুল কলেজ স্থাপন করেছেন গুরুত্বপূর্ণ যে সমস্ত স্কুল কলেজগুলি স্থাপন করেন সেগুলি সম্পর্কে আমরা আগের ভিডিওতে আলোচনা করে নিয়েছি সমাজ সংস্কারের দিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রচুর আন্দোলন করেছেন তিনি বহু বিবাহ এবং বাল্য বিবাহ এর বিরুদ্ধে আন্দোলন করেছিলেন এবং তিনি সর্বাপেক্ষা উল্লেখযোগ্য যে কাজটা করেছিলেন সেটা হচ্ছে বিধবা বিবাহ প্রবর্তন তার আন্দোলনের ফলে আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাশ হয় এবং এই আইনটি পাশ করেন বড়লাট লর্ড ক্যানিং আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাশ হয় যেটা পাশ করেন বড়লাট লর্ড ক্যানি আর বিধবা বিবাহ আইন পাস করার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি নিজের খরচে বেশ কিছু বিধবার বিবাহ দেন এমনকি তিনি নিজের পুত্রের সঙ্গেও একজন বিধবার বিবাহ দেন এরপর আমরা আলোচনা করব কেশবচন্দ্র সেন সম্পর্কে রামমোহন রায় যে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর আর সেই ব্রাহ্ম আন্দোলনকে আরও জোরদার করে তোলেন কেশবচন্দ্র সেন আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজে যুক্ত হন এবং তার সময় থেকে ব্রাহ্ম আন্দোলন আরও শক্তিশালী হয়ে ওঠে কিছু দিনের মধ্যেই তিনি তরুণ সমাজের কাছে নেতায় পরিণত হন এবং তা সাফল্যে মুগ্ধ হয়ে আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর তাকে ব্রহ্মানন্দ উপাধি দেন ব্রহ্মা নন্দ তাহলে আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেন কেশবচন্দ্র সেনের সময় থেকে ব্রাহ্ম সমাজ শুধুমাত্র বাংলাতেই সীমাবদ্ধ থাকে না বোম্বাই মাদ্রাজ উত্তর পশ্চিম প্রদেশ যেখানে বর্তমানে উত্তর প্রদেশ অবস্থিত সেই সমস্ত জায়গায় ধর্ম এবং ব্রাহ্ম সমাজ ছড়িয়ে পড়ে এরপরে কেশবচন্দ্র সেনের সঙ্গে দেবেন্দ্রনাথ ঠাকুরের মতবিরোধ দেখা দিতে শুরু করে দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কেশবচন্দ্র সেন এবং তরুণ ব্রাহ্মদের যে বিষয়ে মতবিরোধ বাদে সেগুলি হলো অসবর্ণ বিবাহ বিধবা বিবাহ উপবিত ধারণ বা পৈতে ধারণ এই সমস্ত বিষয় এইগুলোকে দেবেন্দ্রনাথ ঠাকুর সাপোর্ট করতেন কিন্তু কেশবচন্দ্র সেনের যুক্তি ছিল যে ব্রাহ্মরা অসবর্ণ বিবাহকে মেনে নেবে বিধবা বিবাহকেও মেনে নেবে ব্রাহ্ম আন্দোলন সরি ব্রাহ্মদের মধ্যে বৈতে বা উপবিত ধারণও তিনি বন্ধ করতে চেয়েছিলেন এবং কেশবচন্দ্র সেন চেয়েছিলেন সংস্কৃত ভাষার পরিবর্তে বাংলা ভাষায় মন্ত্র উচ্চারণ করতে এত কিছু পরিবর্তন দেবেন্দ্রনাথ ঠাকুরের কি মানে দেবেন্দ্রনাথ ঠাকুর এবং তার কিছু অনুগামী মেনে নিতে পারছিল না ফলে তাদের দুজনের মধ্যে মতবিরোধ ঘটে এবং সেই কারণেই আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেনের নেতৃত্বে কিছু তরুণ সমাজ ব্রাহ্ম সমাজ থেকে বেরিয়ে আসে এবং একটি নতুন শাখা প্রতিষ্ঠিত হয় যার নাম ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ তাহলে আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় কেশবচন্দ্র সেনের নেতৃত্বে এবং এই সময় দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে যারা থেকে যান ব্রাহ্ম সমাজের মধ্যে অর্থাৎ প্রাচীন যে ব্রাহ্ম সমাজ তার মধ্যে যারা থেকে যান তারা পরিচিত হয় আদি ব্রাহ্ম সমাজ নামে আদি ব্রাহ্ম সমাজ তাহলে আদি ব্রাহ্ম সমাজ এর নেতৃত্ব দিচ্ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ এর নেতৃত্ব দিচ্ছিলেন কেশবচন্দ্র সেন এরও পরে এই ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের মধ্যেও বিরোধ দেখা দিতে শুরু করে সেই ঘটনায় যাওয়ার আগে কেশবচন্দ্র সেন কি কি কাজ করে সেগুলো একটু দেখে নেব কেশবচন্দ্র সেন এবং তার নেতৃত্বে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিধবা বিবাহ স্ত্রী শিক্ষা অসবর্ণ বিবাহ সুলভ সাহিত্য প্রচার নৈশ বিদ্যালয় প্রতিষ্ঠা অর্থাৎ রাত্রি সান্ধ্যকালীন অর্থাৎ সান্ধ্যকালীন বিদ্যালয় প্রতিষ্ঠা শিক্ষা বিস্তার প্রভৃতি জনহিতকর কাজকর্ম করেছেন এছাড়াও বাল্য বিবাহ মদ্যপান এবং পর্দা প্রথার বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় ভূমিকা গ্রহণ করেন তাদের আন্দোলনের ফলেই আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সরকার তিন আইন বা ট্রিপল অ্যাক্ট পাশ করান আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে পাশ হয় তিন আইন বা অ্যাক্ট এই আইনের মাধ্যমে বাল্য বিবাহ এবং বহু বিবাহ নিষিদ্ধ হয় এবং অসবর্ণ বিবাহ আইন হয় অসবর্ণ বিবাহ হচ্ছে আলাদা কাস্টে বিবাহ সেটা আইনসিদ্ধ হয় কিন্তু এরপরে কেশবচন্দ্র সেনের সঙ্গে বাকিদের মতবিরোধ দেখা দেয় যে কথাটা বলছিলাম এর কারণ হচ্ছে কেশবচন্দ্র সেন এরপর থেকে খ্রিস্টানদের অনুকরণ অনুকরণ করতে করতে শুরু শুরু করেন করেন অর্থাৎ খ্রিস্ট ধর্ম এছাড়াও তিনি রামকৃষ্ণ দেবের ভক্ত হয়ে ওঠেন এবং হিন্দু দেবদেবীর সম্পর্কে আকৃষ্ট হয়ে ওঠেন এবং ফাইনালি কেশবচন্দ্র সেনের সঙ্গে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের বাকিদের বিরোধ দেখা দেয় যে ঘটনায় সেটা হচ্ছে আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে তিনি তার কন্যা সুনীতি দেবীর সঙ্গে কোচবিহারের মহারাজের বিবাহ দেন কেশবচন্দ্র সেন ছিলেন বাল্য বিবাহের বিরোধী সেই সম্পর্কে তিনি প্রচুর আন্দোলন করেছেন তার জন্যই তিন আইন পাশ হয়েছে এছাড়াও ব্রাহ্মদের মূল লক্ষ্য ছিল একেশ্বরবাদ অর্থাৎ একজনই ঈশ্বর তারা হিন্দুদের অহে তারা হিন্দু ধর্মের যে আচার আচরণ প্রচুর রীতিনীতি এইগুলোকে মেনে চলত না কিন্তু এই যে বিবাহটা দেওয়া হয় এইখানে সুনীতি দেবীর বয়স ছিল মাত্র চোদ্দ বছর অর্থাৎ বাল্যবিবাহ দেন এবং তিনি হিন্দু মতে হিন্দু শাস্ত্র মতে বিবাহ দেন যেটারও বিরোধী ছিল এই ব্রাহ্ম সমাজের বাকি সদস্যরা এই কারণে আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে শিবনাথ শাস্ত্রীর নেতৃত্বে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ থেকে তরুণ সমাজ বেরিয়ে আসে এবং সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় তাহলে আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় যার নেতৃত্ব দেন শিবনাথ শাস্ত্রী খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন যদিও তিনি আগের মতো আর প্রভাব বিস্তার করতে পারেননি তাহলে আঠেরোশো আশি খ্রিস্টাব্দে নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন আপনারা চাইলে ব্রাহ্ম সমাজের যে ভাগগুলো পরপর হয়েছে সেটা একটা আলাদা জায়গায় লিখে রাখতে পারেন যেমন আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে ব্রাহ্মসভা তারপরে আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ এই দুটো প্রতিষ্ঠা করেন রামমোহন রায় আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ দুটো ভাগে ভাগ হয় একটা হচ্ছে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ যেটা প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন এবং আরেকটি হচ্ছে আদি ব্রাহ্ম সমাজ যেটা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন শিবনাথ শাস্ত্রী এবং আঠেরোশো আশি খ্রিস্টাব্দে নববিধান যেটা প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন এখান থেকে বহুবার প্রশ্ন করা হয় এবার আমরা আলোচনা করব স্বামী বিবেকানন্দ সম্পর্কে স্বামী বিবেকানন্দ ছিলেন একজন জ্বলন্ত দেশপ্রেমিক এবং আত্মবিশ্বাসের প্রতীক তার জীবনী এবং বাণী আমাদের ভারতের বিপ্লবীদের মধ্যে নতুন আত্মবিশ্বাস এবং শক্তি জাগ্রত করে শুধুমাত্র যে বিপ্লবীরাই তার কথাতে বা তার আদর্শে অনুপ্রাণিত হয়েছেন তা নয় দেশের সাধারণ মানুষ স্বামী বিবেকানন্দের আদর্শে এবং স্বামী বিবেকানন্দের বাণীর দ্বারা অনুপ্রাণিত হয়েছেন ধর্ম নির্বিশেষে বিভিন্ন ধর্মের মানুষের ধর্ম আলাদা হতে পারে কিন্তু স্বামী বিবেকানন্দ সকলের কাছে প্রণাম্য ব্যক্তি স্বামী বিবেকানন্দ চূড়ান্ত দেশপ্রেমিক ছিলেন এবং স্বাধীনতার একজন উগ্র সমর্থক ছিলেন তিনি প্রকাশ্যে কোনোদিন রাজনীতিতে যাননি কিন্তু তার বক্তৃতা তার লেখায় উগ্র রাজনৈতিক মতামত প্রকাশ পেয়েছে তিনি ভারতের যুব সমাজকে বলেছেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলার দ্বারা স্বর্গের অধিকতর নিকটবর্তী হওয়া যায় স্বামী বিবেকানন্দ আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে শিকাগোয় বিশ্ব ধর্ম সম্মেলনে অংশগ্রহণ করেন শিকাগোর যে বিশ্ব ধর্ম সম্মেলন হয়েছিল সেটায় তিনি অংশগ্রহণ করেন আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এবং আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেন বিখ্যাত রামকৃষ্ণ মিশন এই দুটো খুবই গুরুত্বপূর্ণ আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলন এবং আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ বিভিন্ন গ্রন্থ রচনা করেন যার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে জ্ঞানযোগ রাজযোগ পরিব্রাজক বর্তমান ভারত প্রভৃতি এরপর আমরা দেখব আত্মারাম পান্ডুরঙ্গ সম্পর্কে আত্মারাম পান্ডুরঙ্গ প্রতিষ্ঠা করেন সমাজ খ্রিস্টাব্দে তাহলে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেনের নেতৃত্বে মহারাষ্ট্রে ব্রাহ্ম আন্দোলন ছড়িয়ে পড়ে এবং সেইখান থেকে আত্মারাম পাণ্ডুরঙ্গ উঠে আসেন আত্মারাম পাণ্ডুরঙ্গের নেতৃত্বে মহারাষ্ট্রে এই পার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয় এবং এটা প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে এই পার্থনা সমাজের দুজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মহাদেব গোবিন্দ রানাডে এম জি রানাডে এম জি রানাডে এবং রামকৃষ্ণ ভাণ্ডারকর রামকৃষ্ণ ভাণ্ডারকর প্রধানত সমাজ সংস্কারের ক্ষেত্রে এই প্রার্থনা সমাজ কাজ করেছিল প্রার্থনা সমাজের মূল লক্ষ্য ছিল প্রার্থনা সমাজের মূল লক্ষ্য ছিল নারী কল্যাণ তার উদ্দেশ্যে তারা অসবর্ণ বিবাহ বিধবা বিবাহ অস্পৃশ্যতা পর্দা প্রথা প্রভৃতি বর্জন করার জন্য আন্দোলন করে আত্মারাম পাণ্ডুরঙ্গের প্রার্থনা সমাজের একজন গুরুত্বপূর্ণ মেম্বার ছিলেন এম জি রানাটে তিনি আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে পুনে শহরে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন শিক্ষা বিস্তারের জন্য তিনি দাক্ষিণাত্য শিক্ষা সমাজ বা ডেকান এডুকেশন সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেকান এডুকেশন সোসাইটি প্রতিষ্ঠা করেন এম জি রানাডে এছাড়াও তিনি পুনে শহরে আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন সার্বজনিক সভা সার্বজনিক সভা তাহলে এই সমস্ত কিছু প্রতিষ্ঠা করেন এম জি রানাডে এরপরে দয়ানন্দ সরস্বতী পাঞ্জাবের দয়ানন্দ সরস্বতী প্রার্থনা সমাজ বা ব্রাহ্ম সমাজ ছিল পুরোপুরি পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা পাশ্চাত্য সভ্যতা ইত্যাদি ভারতে প্রবর্তনের জন্য আন্দোলন অন্যদিকে দয়ানন্দ সরস্বতী যিনি প্রতিষ্ঠা করেন আর্য সমাজ তার আন্দোলন ছিল ভারতের ধর্ম ভারতের সংস্কৃতি এবং ভারতের ঐতিহ্যকে রক্ষা করার আন্দোলন দয়ানন্দ সরস্বতী চেয়েছিলেন যে ভারতের যে শিক্ষা ব্যবস্থা ভারতের যে ধর্ম ভারতের যে সংস্কৃতি রয়েছে সেইগুলো যাতে মানুষ গ্রহণ করে তার আন্দোলনের মূল লক্ষ্য ছিল ভারতের রীতিনীতি ভারতের সভ্যতার পুনর্জীবীকরণ দয়ানন্দ সরস্বতীর আসল নাম ছিল মূলা শঙ্কর মূলা শঙ্কর মাত্র পনেরো বছর বয়সে তিনি গৃহত্যাগ করেন এবং তিনি স্বামী বিরজানন্দের শিষ্যত্ব গ্রহণ করেন আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেন আর্য সমাজ দশই এপ্রিল আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেন আর্য সমাজ দয়ানন্দ সরস্বতীর সকল চিন্তাধারা ও আদর্শের ভিত্তি ছিল বেদ তার দাবি ছিল বেদে ফিরে যাও গো ব্যাক টু বেদাস বা বেদে ফিরে যাও তিনি চেয়েছিলেন হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে এবং তিনি শুরু করেছিলেন শুদ্ধি আন্দোলন শুদ্ধি আন্দোলন এই শুদ্ধি আন্দোলন শুরু করেন দয়ানন্দ সরস্বতী শুদ্ধি আন্দোলনের মাধ্যমে বিভিন্ন ধর্মে যারা কনভার্ট হয়ে গেছে হিন্দু ধর্ম থেকে যারা অন্য ধর্মে চলে গেছে তাদেরকে আবার পুনরায় হিন্দু ধর্মে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেছিলেন এখানে একটা কথা উল্লেখযোগ্য যে দয়ানন্দ সরস্বতী কিন্তু কখনোই কুসংস্কারের সমর্থক ছিলেন না তিনি হিন্দু ধর্মের সমর্থক ছিলেন হিন্দু ধর্মকে তিনি পুনরুজ্জীবিত করতে চেয়েছিলেন কিন্তু তিনি কখনোই কুসংস্কার বা অস্পৃশ্যতা বা গোঁড়ামি এইগুলোকে সাপোর্ট করেননি তিনি জাতিভেদ বিরোধী ছিলেন তিনি নারী স্বাধীনতার কথা বলেছেন স্ত্রী শিক্ষা প্রচারের কথা বলেছেন আমি দয়ানন্দ সরস্বতীর একজন গুরুত্বপূর্ণ অনুগামী হলেন লালা লাজপত রায় লালা লাজপত রায় দয়ানন্দ সরস্বতী প্রবর্তিত আর্য সমাজের একজন সদস্য ছিলেন এরপর আমরা দেখব স্যার সৈয়দ আহমেদ সম্পর্কে এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ধর্মীয় ও সমাজ আন্দোলন আমরা দেখলাম সবই প্রায় ছিল হিন্দু ধর্মের দিক থেকে এর কারণ প্রথম থেকেই মুসলিম সমাজ ইংরেজি শিক্ষা এবং পাশ্চাত্য সভ্যতা ইত্যাদির বিরোধী ছিল ইংরেজরাও তাদের দিকে সেরকমভাবে দৃষ্টি দেয়নি এর প্রধান কারণ হচ্ছে উহাবি আন্দোলন ফরাজি আন্দোলন এই সমস্ত আন্দোলন মুসলিম সমাজের দিক থেকে হয়েছিল ফলে তাদের দিকে তারা আর সেইভাবে দৃষ্টি দেয়নি এর ফলে সরকারি চাকরি প্রভৃতি ক্ষেত্রেও মুসলিমরা অনেকটাই হিন্দুদের থেকে পিছিয়েছিল এই সময় যখন ব্রিটিশ শাসন ভারতে চলছিল ভারতে চাষবাসের অবস্থা ছিল খুবই খারাপ মানুষের জীবিকার একটা গুরুত্বপূর্ণ জায়গা যেটা ছিল চাকরি সেই চাকরি থেকেও মুসলিম সমাজ পিছিয়েছিল এর ফলে তারা ধীরে ধীরে আরও অন্ধকারের দিকে চলে যেতে শুরু করেছিল কিন্তু এই সময় মুসলিমদের মধ্যে একজন কিন্তু এই সময় মুসলিমদের মধ্যে একজনের আবির্ভাব হয় যার নাম স্যার আহমেদ তিনি মুসলিম সমাজে নতুন করে জাত তিনি মুসলিম সমাজের মধ্যে আধুনিকতার ছোঁয়া নিয়ে আসেন এবং তার হাত ধরেই মুসলিম সমাজের মধ্যে নবজাগরণের সূচনা হয় অর্থাৎ এক কথায় বলতে গেলে হিন্দু ধর্মে রামমোহন রায় যে কাজটা করেছিলেন মুসলিম সমাজে সৈয়দ আহমেদ খান একই কাজ করেছিলেন আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে সৈয়দ আহমেদ খান জন্মগ্রহণ করেন তিনি আরবি ফার্সি উর্দু প্রভৃতি ক্ষেত্রে বিশেষ জ্ঞান অর্জন করেন এবং ইসলামীয় শাস্ত্রে জ্ঞান অর্জন করেন পরবর্তীকালে তিনি ইংরেজি ভাষাতেও দক্ষতা অর্জন করেন এবং ইংরেজ সরকারের অধীনে একজন কর্মচারী হিসেবেই তার জীবন শুরু হয় এবং এই স্যার সৈয়দ আহমেদ খানই ইংরেজ সরকার এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি স্থাপন করেন এবং মুসলিম সমাজের মধ্যে আধুনিক শিক্ষা বিস্তার ও সমাজ সংস্কারে উদ্যোগী হন তিনি বুঝতে পারেন যে আধুনিক শিক্ষা আধুনিক সমাজ সংস্কার ইত্যাদি মুসলিম সমাজে প্রয়োজনীয় এই কারণেই তিনি মুসলিমদের আধুনিক জ্ঞান বিজ্ঞান ইত্যাদি চর্চার জন্য আহ্বান জানান তিনি বলেন যে পবিত্র কোরআনে ইংরেজি ভাষা ও বিজ্ঞান শিক্ষার বিরুদ্ধে কোনো রকম নিষেধাজ্ঞা আরোপিত হয়নি এবং তিনি আরও বলেন যে মুসলিমরা যদি এই শিক্ষা ব্যবস্থায় গ্রহণে এগিয়ে না আসে তাহলে তারা ধীরে ধীরে পিছিয়ে পড়বে অন্যান্য জাতির থেকে তিনি আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সাইন্টিফিক অ্যাসোসিয়েশান এই সংস্থাটি স্থাপন করেন সাইন্টিফিক অ্যাসোসিয়েশান এই সংস্থাটি থেকে বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের প্রয়োজনীয় বই ইংরাজি ভাষা থেকে উর্দুতে অনুবাদ করা হতো এবং সেই সমস্ত বই মুসলিমদের মধ্যে বিতরণ করা হতো বা মুসলিমদের মধ্যে তা প্রচার করা হতো আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে তিনি একটি পত্রিকা প্রকাশ করেন যার নাম তাহাজিব আল আখলাক তাহলে তাহাজিব আল আকলাক এই পত্রিকাটি প্রকাশ করেন সৈয়দ আহমেদ আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে আঠেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে স্যার সৈয়দ আহমেদ খান গড়ে তোলেন আলিগড় মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ পরবর্তীকালে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে যার নাম হয়ে যায় আলিগড় বিশ্ববিদ্যালয় এই ছিল আজকের এই ভিডিও সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা আশা করছি এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ